আমি সজীব ইসলাম, ভেস্পা কালেকশন করা আমার শখ। বাবার সাথে এই ভেস্পা দিয়ে স্কুলে যেতাম, তখন থেকে এই ভেস্পার প্রতি একটা ভালোবাসা চলে আসে। ক্লাস 7-এ থাকতে প্রথম এই ভেস্পা দিয়ে আমার ভেস্পা চালানো শেখা। মাঝখানে প্রায় 8-10 বছর এটা ইউজ করা হয়নি। দেন 2015-এ বাদশা ভাইয়ের নামে একজন মেকার আছে, ওনার সাথে পরিচয় হয়। পরে এটা 2015-এ রিস্টোর করার পর থেকে তখন থেকে আমার ভেস্পা কালেক্ট করা শুরু হয়। দেন স্টিল নাও এখনো চলতেছে, এখনো কালেক্ট করতেছি। আমার কালেকশন এখন 16টা ভেস্পা আছে, তার মধ্যে আছে ইটালিয়ান পিয়াজিও আছে 7টা, আর ইন্ডিয়ান ভেস্পা আছে 9টা, তার মধ্যে ভিভিবি আছে 3টা, সুপার আছে, তারপর বাজাজ চেতাক আছে, বাজাজ ক্লাসিক আছে, এলএমএল এনভি আছে, স্টার ডিলাক্স আছে। আমার ভেস্পাগুলো সংগ্রহ করা হচ্ছে, ঢাকার থেকে কিছু ভেস্পা সংগ্রহ করি, তারপর আমি চিটং থেকে কিছু ভেস্পা সংগ্রহ করি, ভেস্পার পার্টসগুলো আমি যশোর থেকে কালেক্ট করি, এভাবেই কালেক্ট করা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কালেক্ট করা হয়। আগে চ্যালেঞ্জিং ছিল, এখন মোটামুটি সব কিছু পার্টস অ্যাভেলেবেল হচ্ছে, সবাই ভেস্পার প্রতি অ্যাট্রাকশন বাড়ছে। যারা পার্টসের বিজনেস করে তারাও ভ্যারাইটিস পার্টস কালেকশন করছে। বাট ভেস্পার মেকানিক্যাল একটু প্রবলেম হয়, ভেস্পার মেকানিক অ্যাভেলেবেল মেকানিক পাওয়া যায় না। যেই ভেস্পাগুলো কুমিল্লা থেকে কালেক্ট করা হয় সেই ভেস্পাগুলো আমি ওইখান থেকে কাজ টাচ করে নিয়ে আসি, যা শুধু ঢাকায় এসে পেইন্টের কাজটা ঢাকায় কমপ্লিট করি। ভেস্পা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ডিপেন্ড করে ভেস্পাটার কন্ডিশনের উপর, টাইম, প্রাইস, এগুলো ভ্যারি করে। স্ক্র্যাপ অবস্থায় আছে নাকি মোটামুটি রানিং কন্ডিশনে আছে, কি কি পার্টস লাগবে এটার উপর ডিপেন্ড করে, আর টাইম ডিউরেশনটাও ভেস্পার কন্ডিশনের উপরই ডিপেন্ড করে। ইটালিয়ান ভেস্পা পাওয়া যায় না, কালেক্ট করা খুবই কষ্টকর, আর যাদের কাছে আছে তারা কেউ সেল করতে চায় না। তাই আমার ইচ্ছে হচ্ছে আমি যত ইটালিয়ান ভেস্পা কালেক্ট করব সবগুলোকে রেজিস্টার করে আমার গ্যারেজে মিউজিয়ামের মতো করে আমি গ্যারেজে সাজিয়ে রাখার ইচ্ছা। আমার কালেকশনে মোটামুটি সব মডেলের ভেস্পা আছে, বাট ভেস্পা ল্যাম্ব্রেটার খুবই শখ। আমি ল্যাম্ব্রেটার ঢাকার বাইরে অনেক জায়গায় খুঁজছি, ওটা ইনশাল্লাহ যদি পেয়ে যায় তাহলে আমার ড্রিমটা ফুলফিল হবে। আমার ভেস্পা কালেক্ট করার মূল কারণ হচ্ছে ভিনটেজ ভেস্পাগুলোকে নেক্সট জেনারেশনের কাছে পৌঁছানো, নেক্সট জেনারেশন যাতে দেখে বলতে পারে যে ভেস্পার প্রচলনটা যাতে কন্টিনিউয়াসলি যুগের পর যুগ ধরে চলতে থাকে।